যে কিরাম ব্র্যান্ডের এটা হচ্ছে 2.8 লিটার বক্সও লেখা আছে 2.8 লিটার আর আরেকটা সাইজ হচ্ছে সেটা হচ্ছে 1.8 লিটার আর এই যে হাড়িটা দিছে এই রাইস কুকারে এটা যে কোনো স্পুনও ইউজ করা যায় আর আরেকটা হচ্ছে যে এটা আপনি যদি কারেন্ট চুলা যায় অনেক সময় আপনি ডাইরেক্ট গ্যাসের চুলায় বসিয়ে দিতে পারবেন যেটাতে আপনার কোনো প্রবলেম হবে না কালার আছে এটা তো আমাদের ডিসপ্লেতে আছে একটা পিঙ্ক কালার বা রেড কালার এখানে আছে ইয়েলো কালার এরকম তিনটা কালারই হয় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কালারটা ভালো লাগে নিতে পারবেন আর সম্পূর্ণ রাইস কুকারটা হচ্ছে জোড়া ছাড়া বাজারের রাইস কুকারগুলো হয় জোড়াওয়ালা এটা হচ্ছে একদম সম্পূর্ণ জোড়া ছাড়া যেটা আপনার কখনো মানে ভাতের মারটার পড়লেও কোনো সমস্যা হবে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শুভ্র ফ্রম শুভ্রস প্ল্যানেট আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে চলে এসেছি শিফা গিফট হাউসে এই দোকানটি ঢাকা নিউ মার্কেট সংলগ্ন চন্দ্রিমা সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত এই দোকানে আপনারা ব্লেন্ডার রাইস কুকার ওভেন ইন্ডাকশন কুকার সহ বিভিন্ন ধরনের কুকারিজ আইটেম পেয়ে যাবেন তবে আজ আমরা দেখব একটি স্পেশাল 3-in-1 রাইস কুকার তো চলুন এই স্পেশাল 3-in-1 রাইস কুকারটি দেখে আসি এবং এর মাল্টিফাংশন সম্পর্কে বিস্তারিত জেনে আসি আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমরা কথা বলবো রুবেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রুবেল ভাই আপনার দোকানে তো অনেক গৃহস্থলী সামগ্রী দেখতে পাচ্ছি তা আজকে আপনি আমাদেরকে কি দেখাবেন পুরো দোকান তার আসলে এক ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না তো আমরা আজকে আপনাদের দেখাচ্ছি হলো মাল্টি কুকার আর কি রাইস কুকার আর কি যেটা যেটা 3-in-1 বর্তমান বাজারের মধ্যে দেখা যায় অনেকে আছে যে রাইস কুকার এমন খুঁজতেছে শুধু রাইসই হয় কিন্তু এটাতে যেটা আছে সেটা হচ্ছে রাইস অ্যান্ড কারি দুটোই করতে পারবেন এবং আপনার যে শীতের মধ্যে যে মোমো বা ভাপা পিঠা বা কুলি পিঠা করার জন্য এই মোমো টমো করতে পারবেন এখানে মোমো আছে আর এটার সাথে রাইস কুকারের সাথে হলো আপনার দুটা হাঁড়ি একটা হচ্ছে রাইস করার জন্য আর একটা হচ্ছে কারি করার জন্য রাইস অ্যান্ড কারি দুটোই করতে পারবেন মানে 3-in-1 3-in-1 আর কি আর এই যে হাঁড়িটা দিছে এই রাইস কুকারে এটা যে কোনো স্পুনও ইউজ করা যায় আর আরেকটা হচ্ছে যে এটা আপনি যদি কারেন্ট চুলা যায় অনেক সময় আপনি ডাইরেক্ট গ্যাসের চুলায় বসিয়ে দিতে পারবেন যেটাতে আপনার কোনো প্রবলেম হবে না ডাইরেক্ট এটা অনেক মোটা এবং আলাদা একটা কভার বটন করা আছে আর এই যে রাইস কুকারটা যেটা দেখতেছি এটা হলো বাংলাদেশের খুব একটা নাম করা ব্র্যান্ড যেটার সাথে সবাই পরিচিত যেটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের এই যে কিরাম ব্র্যান্ডের এটা হচ্ছে 2.8 লিটার বক্সও লেখা আছে 2.8 লিটার আর আরেকটা সাইজ হচ্ছে সেটা হচ্ছে 1.8 লিটার 700 ওয়াট 220 এবং 240 ভোল্ট সব আদারেজ লেখা আছে আর কালার আছে এটা তো আমাদের ডিসপ্লেতে আছে একটা পিঙ্ক কালার বা রেড কালার এখানে আছে ইয়েলো কালার এরকম তিনটা কালারই হয় আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কালারটা ভালো লাগে নিতে পারবেন আর সম্পূর্ণ রাইস কুকারটা হচ্ছে জোড়া ছাড়া বাজারের রাইস কুকারগুলো হয় জোড়াওয়ালা এটা হচ্ছে একদম সম্পূর্ণ জোড়া ছাড়া যেটা আপনার কখনো মানে ভাতের মারটার পড়লেও কোনো সমস্যা হবে না জোড়াগুলো দেখা যায় অনেক সময় জয়েন্টার মধ্যে লেগে জয়েন্টটা ওই জং লেগে কেটে যায় কিন্তু এটা এরকম কোনো সমস্যা হবে না আর এটা আরেকটা সুবিধা হচ্ছে যেটা হচ্ছে পুরোটাই আপনার কোটেড করা ননস্টিকে পুরোটাই হ্যাঁ পুরোটাই ননস্টিক কয়েলটাও ননস্টিক আপনার যদি কখনো ঝোলজাত জিনিস পড়ে যায় তো ওই ক্ষেত্রে শুকনো মুখে দিয়ে মচে দিলেই চলে আসবে তারপরে এটাতে ঝোল পড়ার কিছু নেই কারণ এটা হলো বাইরে দিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ বাইরে দিয়ে আর এই রাইস কুকারগুলো আপনি একদম সাধারণত নর্মাল হাঁড়ি বা সসপ্যান ওই টাইপের মধ্যে এটা ইউজ করতে পারবেন এই যে গ্লাস ঢাকনা আপনি উঠে দেখতে পারবেন নাড়তে পারবেন সব কিছু করা যায় আর এটার সাথে আপনার এই যে কাপ কট একটা স্পুন এটা দাও আছে আর এই যে স্টিমের জন্য যেটা মোমো টমো বানানোর জন্য এখন আলাদা মোমো কেনার জন্য মোমো ভাপা পিঠা সব ধরনের পিঠা অ্যাভেলেবল করা যায় আর এটার জন্য আলাদা কিছু কেনা লাগবে না এটা হচ্ছে 2.8 লিটার আর হুবহু অবিকলি এটা হচ্ছে 1.8 লিটার যারা ছোট ফ্যামিলি 2.8 এর ভিতরে আপনি 2 কেজির উপরে রান্না করতে পারবেন সর্বোচ্চ 2.5 কেজি পর্যন্ত আর এটা হচ্ছে 1.8 লিটার যেটার মধ্যে আপনি 1.8 এর ভিতরে আপনি রান্না করতে পারবেন 2 কেজি পর্যন্ত মানে 1 কেজি আরও 250 গ্রাম আর বিরিয়ানি টিরিয়ানি করতে বললে আপনি 1.5 কেজি করতে পারবেন 1 কেজি চাউল 1 কেজি মাংস এরকম দিয়ে আপনি 2 কেজির মতো তখন করতে পারবেন আর এটাও একই রকম সিস্টেম এটাও সম্পূর্ণ আপনারা দেখা দিচ্ছি এটাও সম্পূর্ণ জোড়া ছাড়া এই যে দেখেন এটা হলো জোড়া ছাড়া বাজারে যেগুলো আছে সাধারণত এখানে জয়েন্ট হয় এটা জয়েন্ট ছাড়া আর এটাতে কুক ওয়ার্মিং দুটি আছে দুটার ভিতরে যেমন এটাতে আপনি হয়ে গেলে কুক দিয়ে দিলেন হয়ে গেলে অটোমেটিক ওয়ার্মে চলে আসবে আর ওয়ার্মে থাকলে খাবারটা গরম থাকবে মানে খাবারটা সহজে ঠান্ডা হবে না অনেক সময় দেখা যান আপনি কুকে দিয়ে কাজ করতেছেন ওই ক্ষেত্রে এটা দিয়ে দিলে আপনার ওয়ার্মিংটা চলে আসবে আর ওয়ার্মিংয়ে খাবারটা কখনো ঠান্ডা হবে না
এটা তো দুইটা হাড়ি, একটা হচ্ছে ননস্টিক হাড়ি যেটা কারি টারি করার জন্য, আর এখানে আরেকটা হাড়ি আছে, এটা হচ্ছে আপনার অ্যাসেসের, এটাও কভার বটম করা, যদি আপনার কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, ওই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট গ্যাসের চুলার উপরে বসায় দিতে পারবেন, সমস্যা হবে না। এটাও সম্পূর্ণ ননস্টিক করা, কয়েলটাও ননস্টিক করা, যেটা আপনার কিছু পড়ে গেলে আপনি মুছে দিলে চলে আসবে, কোনো সমস্যা হবে না। আর এটাও ডাবল হাড়ি, এটা তো আপনার মোমো টমো সব কিছু করার ব্যবস্থা আছে, যে আপনার মোমো ভাপা পিঠা কুড়ি পিঠা মানে স্টিম যা করতে চান। আর এর সাথে আপনার দেখা যাবে নিচে ভাত হচ্ছে, আপনি এটার সাথে ডাল দিয়ে দিলেন, পলিথিনে ভরে দিয়ে দিলেন আর কি প্যাকেটে করে, তাছাড়া ডিম দিয়ে দিলেন বা আলু দিয়ে দিলেন, ওই ক্ষেত্রে এগুলো সব কিছু স্টিমও করতে পারবেন, দুইটাই সিস্টেম করা যায়। আর দুইটা সাইজে আছে, একটা হচ্ছে 1.8, একটা হচ্ছে 2.8, কিয়াম ব্রান্ড এবং জোড়া ছাড়া। ভাই দুইটার প্রাইসটা কত? এটার প্রাইসটা পড়বে হলো আপনার যেটা 1.8 এটার দাম পড়বে হলো আপনার 2350 টাকা, আর যেটা হচ্ছে আপনার এই যে 2.8টা এটা নিলে দাম পড়বে হলো 2700 টাকা। ভাইটা অর্ডার অনলাইনে অর্ডার করার প্রসেসটা যদি আমাদের কিছু, অনলাইনে অর্ডারটা হচ্ছে ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি, আর ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন তারা হলো আপনার ওই দেখা যাচ্ছে ট্রান্সপোর্টের মধ্যে অর্ডারটা কনফার্ম করার জন্য সর্বনিম্ন আমাদের 500 টাকা দিলে বাকি টাকাটা মালটা হাতে পাওয়ার পর আপনার প্রোডাক্টটা নিতে পারবেন। আপনাদের যোগাযোগ করার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব এবং ডিসক্রিপশনে দিয়ে দিব। ধন্যবাদ রুবেল ভাই আপনার এত সুন্দর একটি প্রোডাক্ট দেখানোর জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাথেই থাকুন। ধন্যবাদ।